পায়খানার ক্ষমতা আছে ভালো করার, প্রস্রাবের ক্ষমতা আছে ভালো করার, তাবিজের ক্ষমতা আছে ভালো করার, মাজারের ক্ষমতা আছে ভালো করার, পীর ফকিরের ক্ষমতা আছে ভালো করার, জটওয়ালা সটওয়ালার ক্ষমতা আছে কিছু ভালো করার। কে ভালো করে? আল্লাহ চাইলে পায়খানা দিয়েও করে। একদিন এক কুষ্ঠরোগী, এই কুষ্ঠরোগ হওয়ার কারণে সোয়াসে রোগ, তো লোকেরা কয় মিয়া তুমি কোন সভা সমিতি খাওয়া দাওয়া মুসলমানি মেজবানি বিয়ে শাদী কোনো কিছুতে তুমি আসতে পারবে না, খবরদার, এর তোমার উপর 144 ধারা, কারণ তুমি যদি আসো তোমার কাছ থেকে অন্য লোকের এই রোগ হতে পারে। এখন ওই লোকটা সমাজে কোনো কাজে যেতে পারে না, শুনলো নূহ আসলামে বিরাট বড় জাহাজ, লোকেরা নাকি ওখানে গিয়ে প্রস্রাব পায়খানা করে, দেখে তামাশা সাইতে যায়, বড় কিছু হইলে এলাকার লোকজন যায় না দেখতে। এখন বেচারা চিন্তা করলো আমি একটু গোপনে গোপনে যাই, দেখে এত মানুষ দেখলো আমি দেখলাম না, গিয়ে দেখে বিশাল বড়, আরে এত বড় জিনিস সর্বনাশ, অনেক কষ্টে মষ্টে উঠের উপর উঠছে, উঠে দেখে লোকেরা পায়খানার প্রস্রাব সমানে করেছে, ভাবলো এখানে পায়খানা প্রস্রাব করলে হয়তো কোনো বরকত টরকত হয়, সে নিজেও পায়খানা প্রস্রাব করলো। আল্লাহর কি কুদরত, ফিআলুল হাকিমে লা ইখলু আনিল হিকমা, আল্লাহর কুদরত। ওই প্রস্রাব পায়খানা করতে গিয়ে কেমনে যেন স্লিপ খেয়ে ওর মধ্যে পড়ছে। এখন অনেক লোকের পায়খানা অনেক লোকের প্রস্রাব, এইটা মিলে তাল গোলাইলে যেরকম হয় অথবা বেল গোলাইলে যেরকম হয়, এরকম একটা শরবত জাতীয় একটা কিছু হয়েছে। বেচারা ওর মধ্যে পড়িয়া অসুস্থ মানুষ, গড়াগড়ি খাইছে, সুবনি খাইছে, গায়ে হাত পায়ে লাগছে, কিছু পেটেও গেছে। এরপরে অসুস্থ মানুষ কষ্ট করে উপরে উঠে কয় সর্বনাশ, এটি তো একটা বিরাট অলৌকিক ঘটনা, একটা মিরাকল, একটা অলৌকিক কাণ্ড। এই লোকের গায়ে যত কুষ্ঠরোগ ধবল রোগ ক্ষেত্র আর যত পোকা টোকা যা কিছু ঘাওটা ছিল সব ভালো হইয়া লোকটা একেবারে 100% সুস্থ লোক হয়ে গেছে। এখন চিন্তা করে, আরে আমি ছিলাম কি আর আমি হইলাম কি, এটা একটা চিন্তার কথা না? যাক, আল্লাহ যা করে ভালো জন্যই করে। চলে গেছে সুপে সুপে বাড়ি, এখন বউ দেখে কয় এরে আপনার এটা কেমনে হইল, কয়টা বলা যাবে না, আচ্ছা বলো বলেন। চিন্তা করে মেয়ে মানুষের কথার মুখ কিন্তু ঠোঁট কিন্তু আগলা, মেয়ে মানুষের ঠোঁট, এই যে আপনারা মাহফিল করছেন বিশাল বড় পোস্টার হ্যান্ডবিল করছেন, এত কষ্ট করা লাগে না, তিন মহিলা যেখানে ভয়েস অফ আমেরিকার খবর পাওয়া যায় সেখানে, এই মহিলাদের মজলিসে যদি শুধু একটু বলে দিতে পারেন যে দেখো এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসায় কিন্তু একটা মাহফিল হবে, মাদারীপুর ফরিদপুর থেকে এক পীরজাদা আসবে, কামরুল ইসলাম সাঈদ আনসারী, আরও এরকম এরকম অঙ্ক অঙ্ক আসবে, আর এই সর্বনাশ দেখবেন তিন দিনের মধ্যে এই গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, তবে আরও দূরে যাবে যদি খালি একটু বলতে পারবেন, খবরদার জিনিসটা খুব গোপনীয় কাউকে বলবা না, এই কথা যদি বলতে পারেন, এই গ্রাম না এই প্রতাপ না আরো দুই এক গ্রামও মাশাআল্লাহ কি চলে যাবে। এখন বেচারা যত ওই বউ খালি খোসায়, আরে তুমি কোন ডাক্তারের ওষুধ খাইলা, ওই যুগে MBBS FCPS FRCS এরকম কোন ডাক্তার ছিল? মুরব্বীরা জানে, এই ছেলেপেলেরা বলতে পারবে, আগের যুগে ছিল কবিরাজ, কি ছিল মুরব্বীরা একটু বলেন না কেন, কবিরাজ, এই কবিরাজরা কিছু গায়ে গাছরা দিয়ে কিছু সালসা টালসা বানাই দিত, এগুলি খাইয়া হয়তো ভালো হইতো। এখন বউ কথা হলো তুমি কোন কবিরাজের কাছে গেলাম ইয়া, একটু শর্ট টাইমে ভালো হয়ে গেলা, এখন বলা যায় যে গু খাইছি, কথা কন না এটা বলা যায়, এটা একটা লজ্জা, ঘরের বউ হোক কিন্তু লজ্জা আছে না, এ কথা বউরে কয় না, আর কানের কাছে এই রেডিওটা সবসময় বাজে, আমি তোমার কেমন বউ কেমন সঙ্গী, তুমি সব কিছু পারো আমার কাছে বলতে পারো না, আমি তোমার দুশ্মন আমার কাছে বলা যায় না। আচ্ছা বলেন কানের কাছে বাঁশিটা সবসময় প্যান প্যান করে বাজলে কতক্ষণ ঠিক রাখা যায়, মাথাটা কতক্ষণ ঠিক থাকে, কতক্ষণ? সাইকোলজিতে একটা কথা আছে, গোপন কথা যতই গোপন রাখা হোক তা গোপন থাকে না, তা লিক আউট বাস্ট হয়ে যায়, জানাজানি হয়ে যায়, এই জন্য লোকেরা বলবেন এই দেখেন এরকম বলে, এই আস্তে কথা কও দেওয়ালের কান আছে, এমন কথা তো গোপন রাখছে, আসলে গোপন থাকে না। একদিন বৌরে কয় সন্তর দোহাই দোহাই কাউরে বলিস না,
আসলে আমি কোন কবিরাজের কাছে যাই নাই, ওই নূহর কিস্তি দেখতে গেছিলাম, সবাই পায়খানা করে, আমি অসুস্থ মানুষ, ভাবলাম সবাই যখন করে আমি একটু করি, কিন্তু কেমনি যে কপালের ফের, স্লিপ খাইয়ে পড়লাম ভিতরে, ওর মধ্যে যা আছে সব গায়ে মাখলো, খাইলাম সুগ্নি হয়ে কিছু গায়েটা সব জায়গায় মাখলো, উঠে দেখি এই ঘটনা, এইরকম যে হবে তাকে আমি বুঝছিলাম, বুকে হারি সর্বনাশ। এখন ওই দেশে তো আর নদী বিল ঝিল খাল ছিল না, ছিল কুয়া, কুয়ার পাড়ে মহিলারা সব এক জায়গায় যায় পানি তোলার জন্য, এখন সব মহিলারা ধরে, আপা এই তোর স্বামী কোন কবিরাজের ঔষধ খেলো, এইরকম একটা অসুস্থ লোক ভালো হয়ে গেল, এই ডাক্তারই তো দরকার। কয় দেখো এটা খুব টপ সিক্রেট ম্যাটার, এটা অত্যন্ত একটা গোপনীয় বিষয়, শোনো খবরদার, পশু পাখিও যেন না জানে, বাতাসের কানও যেন না জানে, শোনো আমার স্বামী ওই নূহর কিস্তিতে গেছিল, এই এই ঘটনা। আহারে কথা কি আর কথা আছে, কথা বলেন কথা কি আর কথা, কথা আছে পুরো গ্রাম শেষ, আরে সর্বনাশ, কথা তো গ্রামে নাই, পাশের গ্রামে চলে গেছে। এক লোক কয় ভাই অনেক লোকের পায়খানা প্রস্রাব মিলে ঝুলে মেডিসিন জাতীয় একটা কিছু হইতেও পারে, সব কিছুরই ক্রিয়া প্রতিক্রিয়া আছে, কি আছে না? এখন চিন্তা করলো একটা কিছু হইছে, সে চিন্তা করলো আচ্ছা এটা একটু টেস্ট করি, ওয়ান টেস্ট, কি কথা কয় না, ওয়ান টেস্ট, একটু পরীক্ষা করি। শেষে দীর্ঘদিন বেচারার কোমরে ব্যথা, ওখান থেকে কিছু তুলে এই কোমরে লাগাইছে, আল্লাহর কুদরত, কুদরতটা কার? এখন পায়খানা উঠে যেই না কোমরে মারছে, আরে সর্বনাশ, ভল্টারেন এসআর ডাইকোলোফেন 100% ইনজেকশন মারলে যে কাজ, 2-4 মিনিটের মধ্যে তার থেকে বেশি কাজ। এখন ভাই কথা তো ছড়াইছে বাতাসের আগে, যার মাথায় ব্যথা মাথায় ডলে, গায়ে ব্যথা গায়ে ডলে, মাজায় ব্যথা মাজায় ডলে, দাঁতে ব্যথা দাঁতে ডলে, যার পেটে সমস্যা বড়ি বানায় খায়, আরে আল্লাহ, একদিন দুই দিন তিন দিনের মধ্যে পুরা জাহাজের সব কিছু শেষ। এখন ঘটনা তো অনেক দূর পর্যন্ত চলে গেছে, দূরের লোকজন শুনছে নবী নূহর জাহাজের ভিতরে বরকুতপূর্ণ পায়খানা পাওয়া যায়, তারা এসে দেখে কিচ্ছু নাই, আরে এত বরকতপূর্ণ জিনিস তোরা একারাই খাইলি, আমাদের জন্য কিচ্ছু রাখলি না। শেষে গ্রামের মুরব্বীরে কয় বাবা তোমরা মন খারাপ করিও না, ওর মধ্যে পানি ঢালো, ধুয়ে মুছে বরকতের জন্য যা আছে তাই নিয়ে যাও। নূহ আলাইহিসসালাম হাসে আর কয় আল্লাহ আপনি এত কিছু পারেন, আপনি এত কিছু পারেন, আপনার এত কুদরত, যে জাতির পায়খানা তারে দিয়ে খাওয়ান, আবার তাদেরকে দিয়ে আপনি পরিষ্কার করেন, আপনার এত হিকমতকে আমি বুঝছিলাম। জাহাজ কি আবার আগের মতো হইছে? আল্লাহু আকবার, পরিষ্কার পরিচ্ছন্ন।